শিশুদের মধ্যেও কিন্তু ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং শিশুরা আজকাল যে লাইফস্টাইল ফলো করছে তাতে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়তি। তো ডায়াবেটিস ও শিশু বা শিশুদের ডায়াবেটিস এ সম্পর্কে একটু শুনুন। টাইপ 1 ডায়াবেটিস যেটা, সেটি আসলে বাচ্চাদের হয়ে থাকে। তবে এটাও ঠিক যে বাচ্চাদের ডায়াবেটিস মানে টাইপ 1। আমাদের মধ্যে যে বদ্ধমূল ধারণা, ভুল ধারণা আছে, এটা কিন্তু সঠিক নয়। আমাদের দেশে আমরা কিন্তু এখন দেখা যায় যে 10, 11, 12, 13, 14 বছর বয়সে যে বাচ্চাগুলোকে পাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু 99.99% ক্ষেত্রেই কিন্তু টাইপ 2 ডায়াবেটিস। কারণ একটু আগে আমি বলেছি যেটা ওবেসিটি, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে, ফাস্টফুড কালচার শুরু হয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারে শূন্যের কোঠায়, এই সমস্ত কারণে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস কিন্তু আর্লি এজে হয়েছে। আরেকটা বিষয় হলো, যাদের বাবা মায়ের ডায়াবেটিস আছে তাদের সন্তানরা যদি এই যে লাইফস্টাইল, বর্তমানে যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলে অ্যাডহারেন্ট হন, উনি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ না হন এবং বাবা মারা যদি তাদের সন্তানদেরকে সচেতন না করেন এবং প্রপারলি হেলথ এডুকেশন না দেন, তাহলে কিন্তু দেখা যাবে এই বাচ্চাগুলোর অল্প বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এবং যাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যাদের ডায়াবেটিস আছে তাদের সন্তানদের কিন্তু মোটিয়ে যাওয়ার প্রবণতা বেশি, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেশি এবং টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তাদের অনেক বেশি। সেজন্য আমাদের কিন্তু তাদেরকে এডুকেট করার দরকার আছে। এবং বাবা মারা একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী যেভাবে চলেন, যে লাইফস্টাইল লিড করেন, যে ডিসিপ্লিন লাইফ লিড করেন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করেন, তারা যদি তাদের সন্তানদের মধ্যে সেই লাইফস্টাইলটাকে আসলে ইয়ে করতে পারেন, অ্যাডহারেন করতে পারেন, তখন কিন্তু তাদের দেখা যাবে যে আমরা ডায়াবেটিসটাকে ডিলে করতে পারি এবং অনেক সময় আমরা কিন্তু শিশুদের ডায়াবেটিসটাকে প্রিভেনশন পর্যন্ত করতে পারবো। খুবই ইম্পর্টেন্ট সব কথা, আশা করি মা বাবারা এবং যারা শিশু বোঝেন তারা নিশ্চয়ই সচেতন হবেন। মায়ের বুকের দুধের সাথে পরবর্তীতে বাচ্চার মুটিয়ে যাবার একটা যোগসূত্র আছে। যারা মায়ের বুকের দুধ বেশি পান করান বাচ্চাদের, সেসব বাচ্চারা মোর হেলদি থাকে, তাদের মুটিয়ে যাবার সম্ভাবনা কম, পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও সম্ভবত কম।